থাকে তোমার জীবন সব কানা হয়ে যাবে। আরে বউ তো থাকবে, বউ কেন আছে, তুমি আছো বলে, তুমি না থাকলে থাকবে, এ তো এ জগতের ব্যাপার। তুমি যখন মরে যাবে সঙ্গে কে যাবে? হরিব হরিব বলে হরিব, আমি যাবে আরে তুমি যাবে তাই হরিব, বাড়িতে ঘুমাতে পারে না, এখানে একটু শান্তিতে ঘুমিয়ে নিল। আছে অনেক মা আছেন জানেন তো, সে একবার চট টট পেতে আগের থেকে এসে বসে আছে খুঁটো ধরে। আমরা ভাবি ভক্ত সকলে আবার চলে যায়, সেও যায় না, তবুও বসে আছে। তাহলে ঠাকুমা তা হরিনাম কেমন লাগলো? খুব ভালো, মানে তিন ঘন্টা সে ঘুমিয়ে নিল, আমিও তিন ঘন্টা গাইলাম, তিন ঘন্টা তিনি খুঁটো ধর। তার মানে আপনি না, যারা যারা খুঁটোর পাশে আছে তারা ভাবছে আমাকেই বলছে। না না, আপনারা তো দেখছেন আমার দিকে, কিন্তু সে ঠাকুমা খুঁটো ধরে তিন ঘন্টা ঘুমিয়ে নিল। তাই আমার ঠাকুমা হরিনাম কেমন হলো? দারুন দারুন দারুন। আমি বলি আপনার, আপনি তো ঘুমিয়ে নিলেন। বলে ওইটাই তো, তোমার হরিনাম যদি ভালো না হতো আমি কি ঘুমোতে পারতাম? আমি ঠাকুমা হরিনাম ভালো হলো কি করে বুঝলেন? যদি ঘুমিয়ে গেলেন তাহলে সত্যি কথা তাহলে বলি কি, তাহলে আমি বাড়িতে আজ পর্যন্ত কটা বছর হয়ে গেল ঘুমের ট্যাবলেট না খেলে ঘুমোতে পারি, কিন্তু এই তিন ঘন্টা ঘুমালাম কোনো ট্যাবলেট খাইনি। তা যেটা ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয় যন্ত্রণার জীবন, তোমার হরি নামে কিছু একটা আছে, নাহলে তিন ঘন্টা ঘুমালাম কি করে? তা আমি আমার গুরুদেবকে গিয়ে বললাম, গুরুদেব আচ্ছা মনে করুন কেউ যদি হরিবাসরে ঘুমিয়ে যায় তার লাভ হবে না ক্ষতি হবে? তা আমার গুরুদেব বললে তাকেও প্রণাম করুন। কেন, এরিয়ার ভিতরে আছে তো, জমির বাইরে পড়লে আলাদা, জমির ভেতরে আছে। সব বীজ ধান একসঙ্গে হয় না, হয় কি বীজ ধান হয় না? কেন হয় না? যেটা দেখবেন এই সোজা দিকে পড়ে, উপর দিকে ওই কি আছে ওগুলো কি বলে, গজা গজা, এ আমি মুখটা দেখতে পেলাম না বলে গজা গজা, ভালো কথা। আমরা অঙ্কুর বলি, আমার গজাও বলে, ভালো কথা। তা এখন সে ওই যে গজা বলে না অঙ্কুর বলে, যদি ওপর দিকে হয়ে পড়ে তাহলে ও তাড়াতাড়ি হয়ে যাবে, আর যে গজা গজে গেছে মানে এই নিচে নিচের দিকে হয়ে পড়েছে, ও গজা দেরি হবে। কেন বলুন তো, ও তো গেঁথে গেছে না, তা ওকে বেরোতে গেলে উঠবে তবে মানে দেরি হবে, তবে মার যাবে না, ও তো জমির ভেতরে আছে। আর যদি বাইরে পড়তো জমির বাইরে তাহলে হবে না, কারণ ওখানে তো আঁচড় মাটি না, জলও থাকবে না, আলো বাতাসও পাবে না, আর এখানে তৈরি মাটি। রাধে রাধে, হবেই হবে, আজ নয় কাল। তাহলে যিনি ঘুমোচ্ছেন গুরুদেব বলে ওরও এরিয়ায় ঘুমোচ্ছে না, সাধুরা বসে আছে চারদিকে, হরিনাম চলছে, গামছা বাঁধার মতো, ঘুমাবার আগেও কি দু একটা ঢুকবে? এই জন্য এই এরিয়া ভগবানের মহাপ্রভুর দৃষ্টির মধ্যে, এই হরিবাসর হলো একটি জায়গা যেটার এরিয়া যার মধ্যে মহাপ্রভুর নাম বিদ্যমান, লক্ষ্য রয়েছে মহাপ্রভুর, আপনি তার ভেতরে। ভাজো হৃদে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণা বিন্দ, অভয় চরণার ভাজো হৃদে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দ, শ্রীনন্দরে নন্দন অভয় চরণার বিন্দ, দুর্লভ মানব জনম সত সঙ্গে, দুর্লভ মানব জনম সত সঙ্গে, দুর্লভ মানব জনম সত।
যত সঙ্গে দুর্লভ মানব জনম যত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে তরইতে ইহ ভব সিন্ধুরে হজ খুঁড়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আর বিন্দরে অভয় চরণার বিন্দরে হজ খুদে মানা শ্রীমন একটা কথা বলবো কিছু মনে করবেন না তো বলি বাটখারাটা দেখব আপনাকে বলার নেই আপনি প্রাণ ভরে হরিনাম শুনছেন ওই যে ব্রাহ্মণ আসছিল না সেই ব্রাহ্মণ অনেক লোকের মাঝখান দিয়ে গোলে কিছু মনে করুন একটা কথা বলবো সদনা বলে ঠাকুর মশাই আপনি এই নোংরা জায়গায় আপনি এলেন কেন আপনি ডেকে পাঠাতে পারতেন কি বলবেন বলুন তোমার বাট খাড়াটা কোথা আপনি বাটখারা দেখতে আপনার মতো ব্রাহ্মণ পবিত্র লোক আপনি বাজারে এলেন কেন আপনি ডেকে পাঠালে আমি বাটখারা নিয়ে যেতাম আপনার বাটখারা দেখে আপনি কি করবেন আপনি বরং আমার কপালটা দেখুন না কবে আমার জীবনে কৃষ্ণ প্রেম জাগবে পৃথিবীর মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ কেন যার পদ ধুলি যার পদ চিহ্ন স্বয়ং ভগবান বুকে ধারণ করে রেখেছে ব্রাহ্মণ মানে ব্রহ্মকে জানে ব্রহ্মবাদী মিথ্যে কথা তার জিউ হয় কোনদিন আসে ব্রাহ্মণ মানে তার গায়ত্রী মন্ত্র জপের কোনদিন নিষ্ঠা ভুল হয়নি ব্রাহ্মণ মানে তিনি তার ক্ষমা গুণ আছে ব্রাহ্মণ মানে তিনি যিনি লোভ শূন্য আপনারা জানবেন ব্রাহ্মণ কুলে যার জন্ম নেই তারাই ব্রাহ্মণ তা না এই গুণগুলি যার মধ্যে থাকবে সে যে কুলেই জন্ম হোক ব্রাহ্মণেরও ওপরে কীর্তন হলো এই জিনিস মহাপ্রভু যুগ যুগ ধরে এই কথাই জানিয়েছে হ্যাঁ আপনার কুল বড় কথা নয় জন্ম বড় কথা নয় কর্মই বড় কথা গুণ কর্ম বিভাগস চতুর্বর্ণ ময়া সৃষ্টি গুণকর্ম বিভাগ কি খাচ্ছ কি করছো কি বলছ হ্যাঁ তোমার ব্যবহারই তোমার পরিচয় তুমি ব্রাহ্মণ না তুমি কৃষ্ণ ভক্ত না তুমি চণ্ডাল না তুমি বেদ না তুমি জানোয়ার তোমার ব্যবহারই তোমার পরিচয় এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা আমি যত মানে বুক বাজিয়ে বলি আমি উমুক হ্যাঁ আমি বৈষ্ণব আমি ব্রাহ্মণ আমি ভক্ত হবে না স্বয়ং ভগবান বেঁধে দিয়েছে যার মধ্যে এই গুণগুলি থাকবে তিনি কৃষ্ণ ভক্ত তিনি ব্রাহ্মণ চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা চণ্ডালো ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ হয় কখন হয় যদি সে কৃষ্ণ ভক্তি পরায়ণ আর ব্রাহ্মণ যদি ভক্তিহীন হয় বিষ্ণু পরায়ণহীন হয় ব্রাহ্মণ কুলে জন্ম নিলেও তিনি অশুচি তাহলে যে কেউ হতে পারে যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভকতি মূলে তাই ভক্তমণ্ডলী মায়েরা কোনো জাত পাকের বিচার নয় হ্যাঁ উঁচু নিচু বিচার নয় বিচার হচ্ছে তুমি কি করছো কি ভাবছো এটাই তোমার প্রাপ্তির উপায় এটাই তোমার পরিচয় তাই ভক্তমণ্ডলী মায়েরা ভারী শৈল ঠাকুর আজ পর্যন্ত বহু মানুষ আমার কাছ থেকে বস্তু কিনে নিয়ে গেল কেউ বাটখারা দেখতে চায় না আজ আপনি আমার বাটখারা দেখতে এসেছেন প্রণাম তব চরণে ব্রহ্ম প্রণাম তব চরণে
কিন্তু সাধনা আমাকে একবার তোমার বাটখারাটা দেবে দেখবেন এই নে যেই নীল জানেন ব্রাহ্মণের দুই নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে ওরে তুই কে রে তুই কে এতদিন আমি শুধু শুনেছি আজ আমার নয়ন সার্থক হলো আজ আমার জীবন সার্থক ধন্য সাধনা তুই ধন্য হয়ে গেলি রে সাধনা ঠাকুর তোমার ভক্ত সখা না কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না ও গো প্রেমময় ও গো দয়াময় কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না পাশানি তুমি ও গো নিঠুর শ্যাম কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না ঠাকুর মশাই কাঁদছেন কেন বাবা বাটখারাটা বুকে নিয়ে কাঁদছেন কেন অন্ধরে তুই বড় অন্ধরে ওরে তুই দাঁড়ি পাল্লায় কাকে রেখেছিস না 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 একে বলা যাবে না এ জানে না আরেকে জানাবো না একে যদি বরং ছলে বলে আমি নিতে পারি আমার জীবন ধন্য হয়ে যাবে এ সদনা বাবা ঠাকুর মশাই কিছু বলবেন এই একটা কাজ কর না রে এ বাটখারাটা তুই আমাকে দিয়ে দে আর তোকে আমি অনেক টাকা দেব অনেক অলংকার দেব আর তোর স্ত্রীর জন্য অনেক শাড়ি দেব গয়না দেব তুই আমাকে বিনিময়ে এটা দিয়ে দে বুলুকি দিয়েছি ঠাকুর তোমার ভক্তমণ্ডলী মায়েরা আপনারা ধরে নিয়েছেন অনেকে ওটা কি সকলে জানে না সকলে জানে বাটখারা ওর একটা ম্যাজিক আছে তাই হচ্ছে কিন্তু যারা জানে যাদের চোখ আছে চোখ ফুটে কোথায় গুরুর কাছে সাধুর কাছে হরি না হ্যাঁ ওই চোখ ফুটেছিল ডাকাত হ্যাঁ গামছা বাঁধতে বাঁধতে ঢুকেছিল বলে চোখ ফুটলো এই হরিনাম শুনতে শুনতে লক্ষণ বুঝতে পারে ওটা ব্রাহ্মণ জানে গুরু কৃপায় ব্রাহ্মণ বুঝতে পেরেছে এটা কি স্বয়ং জগন্নাথ অনাথ বন্ধু দীনবন্ধু স্বয়ং ভগবান নারায়ণ শালগ্রাম ঠাকুর হতে
শানি তুমি ওগো নিঠুর শান কিছু তো বললি না এসব না অনেক টাকা দেব শাড়ি দেব তো স্ত্রীর জন্য অলংকার দেব হ্যাঁ আর তুই অনেক বাটখারা কিনে নিবি এই যে বাটখারার জন্য লোকে তোকে বকাবকি করে একটা বাটখারায় তুই এত জিনিস দিস কেন করবি বাটখারা কিনে নে বিনিময়ে তুই ওটা আমাকে দিয়ে দে দেখেন কিছু মনে করবেন না আমি মূর্খ আমি আমি পড়াশোনা জানি না একটা জিনিস জানি আমার বাবা বলে গেছে ওরে লোভে পাদিস দুর্যোধনের মতো রাবণের মতো লোভের ফাঁদে পাদিস বাবু ঠাকুর মশাই আমি আমি টাকা পয়সা চাই না আমি কোনোদিন চাই না যা পাই তাই আমি শুধু চাই সবাই যেন হরি বল বলে জীবনটাকে ধন্য কর হরি ছাড়া তো পথ নেই হরি ছাড়া তো গতি নেই মানুষ আর ওইটার কথা বলছেন ওটা কি আমিও জানি না আমার বাবা বলে গেছে এটা কাউকে দিস না এটা তুই কাছে রাখিস তাই বাবা আমাকে ক্ষমা করে দেন আমি গরিব মানুষ ওই বাটখারা ছাড়া তো আমার কিছু নেই ওইটুকু তো আছে তাই আপনি অন্য কিছু চান আমি আপনার চাকর হয়ে থাকবো কিন্তু এটা আমাকে তো সাহস হলো কি করে আমি ব্রাহ্মন্তি বলছিস অথচ আমার কথা রাখবি না আরে সামান্য জিনিস চাইলাম বাটখারা তুই দিবি না বিনিময়ে আমি কি তোকে ঠকিয়ে নিচ্ছি আমি টাকা পয়সা দিচ্ছি শাড়ি গয়না দিচ্ছি তুই চাইলে আবার দেব তো যতদিন যা লাগবে আমি সব দেব তুই বিনিময়ে ঠিক আছে দিতে হবে না কথায় মুখে বলবি ব্রাহ্মণ ব্রাহ্মণ ধরি দুটি চরণ অথচ কাজের বেলা নাই রইল তোর বাটখা যা ওকে তুই ধুইয়ে খা চললাম দাঁড়ান দাঁড়ান বাবা দাঁড়ান দাঁড়ান রাগ করবেন না গোসা করে এদিকে এদিকে কি হয়েছে বল আমার বাবা বলেছিল জীবন আজ আছে কাল নেই অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে আপনি হরিনাম করেন ব্রাহ্মণ মানুষ আপনি পুজো পাঠ করেন মানুষের হিত করেন তাই আপনার নাম পুরোহিত আপনি মানুষের মঙ্গল ছাড়া অমঙ্গল চান না আপনি কি আমার অমঙ্গল চাইবে না আপনি তো অন্য কিছু চাইছেন না আরে বাবা দাতা কর্ণ যদি নিজের ছেলেকে কেটে দিতে পারে এই ভারতবর্ষে ধর্মপ্রাণ রাজা কি শিক্ষা দিয়ে গেলেন হরিশ্চন্দ্র রাজা নিজের স্ত্রীকে বিক্রি করে দিল ছেলেকে বিক্রি করে দিল শ্মশান রক্ষী হয়ে গেল তবু কি ধর্ম ছেড়েছে এই সেই ভারতবর্ষ আমি ক্ষুদ্র হতে পারি আপনি ক্ষুদ্র জিনিস চেয়েছেন আমি না বলবো নিয়ে যান আমার যা হওয়ার তাই হবে আপনি নিয়ে যান 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 আপনি খুশি তো ঠাকুর জীবনে একজনকে খুশি করলেও তো জীবন রাধে রাধে নিয়ে যান বাবা যা ঠাকুর মশাই বলে যাক তোর মনটা এত সরল এত সুন্দর তোকে আমি ঠকাবো না এই নে টাকা পয়সা নে আর তোর স্ত্রীর জন্য অনেকগুলো শাড়ি দিলাম গয়না দিলাম আবারও দেবো তোর স্ত্রী যদি চায় আমার কাছে আবার আসবি তুই যা চাইবি জীবনে বেঁচে থাকবি আমি সব দেবো আমি তোর এটা নিয়ে যাচ্ছি যা জান বাবা জান 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 আজ পর্যন্ত সদনার কাছে ওটা ভগবান নয় বাটখারাই ছিল তবে সে জানতো যেন ওরই কি পায় জীবন চলতো দিয়ে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে ফেল ফেল করে যেন মনে হলো জীবনটা ফাঁকা হয়ে গেল আপনার জন চলে গেল বলে মনে হলো হরি আমার মানুষ সন্তাপনাশিতে
ইথে যদি তোমার দুঃখ হয় আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো সুখময় আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হয় আমার যা হওয়ার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো সুখময় আমার মানস সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ ভক্তমন্ডলী মায়েরা ব্রাহ্মণটাকে নিয়ে চলে গেল এ যেন মনে হলো প্রাণহীন দেহটাকে বয়ে নিয়ে যাওয়া যাচ্ছে কোন রকমে পৌঁছে গেল কইগো হৈমবতী হৈমবতী এই না হৈমবতী একবার মানে ওনার স্ত্রীর নাম হ্যাঁ সদনাথ স্ত্রী হ্যাঁ মরণ দশা আজ পর্যন্ত একটা ভালো জিনিস আনতে পারলে না তাতে হাঁক ডাক কিসের এই ঢাকা আছে পান্তা ভাত খেয়ে শুয়ে পড়ো যত সব ওকে তোমার হাতে কি গো এত শাড়ি এত গয়না ও বাবা আজ মুখ তুলে চেয়েছে গো ভগবান তোমার মুখে ফুল চন্দন পড়ুক দাও 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 ওগুলো ওগুলো ধরে নি দাও স্ত্রী আজ একবারে যতপর নাস্তি খুশি হ্যাঁ দাঁড়াও দাঁড়াও তুমি শুয়ে পড়ো তেল গরম করে মাখিয়ে দাও তেল গরম করে মাখিয়ে দেবো কেন বলুন তো ছোটবেলায় আমি যখন গুরুদেবের সঙ্গে যেতাম তখন একটা কি হতো ওই যে তখনকার দিনে তো এরকম হাল মেশিন ছিল না তা সেই নাগল দিয়ে হতো তা নাগল দিয়ে যখন হতো হাল করার পরে কিছুক্ষণ পরে কৃষকেরা কি করতেন ওই গরুকে ছেড়ে দিয়ে তার কাঁধে একটু হাত টাত বুলিয়ে দিতেন কেন আমি তখন গুরুদেবকে বলতাম যে গুরুদেব দেখুন এই কত ভালোবাসে বলে কাঁধে হাত বুলোচ্ছে আমার গুরুদেব বলে না রে না ও ভালোবেসে হাত বুলায় না আবার জল চাপাবে তাই হাত বুলায় রাধে রাধে তা ঠিক সেরকম এখানে মায়েরা হয়তো কষ্ট পাবেন না পাওয়ার দরকার নেই আপনারা সেরকম না অনেক মেয়েরা আছে কিছু যদি এনে দেয় ওগো তোমার মতো কেউ হয় না একটু সরষের তেল গরম করি কি বলো মানে কিছু এনে দেন তো শাড়ি একটা ভালো শাড়ি দোকানে ঝুলছিল সেটা দেখে এসেছে সেটা যদি এনে দিতে পারো দেখবে আপনার তেল মারতে কোনো অসুবিধা হবে না আর যদি না আনতে পারো হ্যাঁ পটলের বাবাকে দেখো ওই যে পাড়ার পটল তার বাবা তার মাকে কিরকম শাড়ি গয়না ভরিয়ে দিয়েছে আপনারা তো সেরকম নয় ভাগ্যিস নয় প্রণাম থাকলো চরণে হ্যাঁ তাহলে দেখুন কি অবস্থা এতদিন সদনাকে ভালোবাসে না ও বৈমুখী জন এটাই থাকবে সব সংসারে আছে সবাই একসঙ্গে হরিভজন করে না এ অতি ভাগ্যের বিষয় অনেক জন্ম ঘুরতে ঘুরতে নিতে নিতে বহন করতে করতে কোন একজন আমি কৃষ্ণ ভক্ত হ্যাঁ যারা পায় তারা ভাগ্যবান কিন্তু বুঝতে না পারলে কি করবে চোখ না থাকলে কি করবে হ্যাঁ যার সেবা করলে আপনাকে আর পূজা পাঠ করতে হবে না বৈষ্ণবের সেবা না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা কিন্তু তুল কালাম পাটি যারা লোভী যারা অসৎসঙ্গ করে যাদের বাপের বাড়িতেও সংস্কার নাই জীবনেও কোনো সংস্কার নাই তারা এসব বুঝতে পারবে না
তারা শুধু তুলনা দিতে জানে পটলার বাপ পঞ্চার বাপ মাধবীর মা এগুলো প্রমাণ দেবে ওই দেখো তারা কি রকম পড়ছে তুমি পারলে কিন্তু দেখো ভোলানাথ একটা কাপড় পরে যোগী হয়ে ছাই মেকে বসে আছে শ্মশানে মা পার্বতী তাকে বিয়ে করলো কোন দেবতাকে বিয়ে করে রাধে রাধে কেন মা পার্বতী বলেছিল নারদ সকল দেবতা আমায় বিয়ে করতে চাইছে কিন্তু আমি করি না কেন না দিয়ে বৈষ্ণব সেবা বৈষ্ণব হচ্ছে ভোলানাথ তাই তাকে যদি বিয়ে করি আমি রান্না করলে বৈষ্ণব সেবায় লাগবে আর তার বাড়িতে যদি আমি ঝাড় দি কৈলাসে ঝাড়ু ঝাড়ু তাহলে কি হবে বৈষ্ণবের বাড়িতে ঝাড়ুদার হলাম আর বৈষ্ণবের বাড়িতে এঁটো কাটা ধুইলে কি হবে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনুষ্ট রাধে রাধে বৈষ্ণবের মহাপ্রসাদ পাওয়া যাবে আর তাকে ভজন করতে হবে না এই জন্য মা পার্বতী 1000 বৎসর তপস্যা করে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে বিয়ে করেছে আমাদের দেশেও প্রমাণ করে নেবে হ্যাঁ এটা আমি বলি আপনারা মিলিয়ে নেবেন সেটা কি জীবনে কোন একটা আত্মীয় যদি আপনার বৈষ্ণব থাকে তো জেনে নেন কানেকশন আছে কানেকশন আছে আপনার বাড়িতে কোনদিন যদি ওই পরম আত্মীয় আসে বৈষ্ণব হ্যাঁ তাহলে কি হবে সে বলবে তোমাদের ওই সব বাসনে খাবো না হ্যাঁ আমি তোমরা যেগুলো খাও আমি খাবো না আমাকে একটা বাসন দাও নিরামিষ আমি তোমার বাড়িতে রান্না করব তুলসী দিয়ে গোবিন্দকে দেব তোমরাও পাবে আর আমিও রাধে কি হবে একদিন হলেও বৈষ্ণবের জন্য কানেকশন থাকার জন্য আপনি প্রসাদ পেলে মানে যোগ হয়ে গেল টেনে নিয়ে যাবে কোন না কোন জন্মে টেনে নিয়ে যাবে আর আমি আপনাদের বলে রাখছি আপনারা মিলিয়ে নেবে বোতল কোম্পানি এখানে নাই তো বোতল কোম্পানি জানেন তো হ্যাঁ বহু টাকা রোজগার করে ছেলে আমার বোম্বে তাকে সোনার কাজ করে হ্যাঁ জানো শ্যামসুন্দর প্রভু আপনাকে আসতে হবে বিয়েতে আমি ছেলে কোথাকার ওই ছেলে বোম্বে থাকে হ্যাঁ দু হাতে রোজগার করে কি বাড়ি হ্যাঁ জানেন তো হ্যাঁ ছেলে আমার দেখতে শুনতেও বেশ হ্যাঁ তবে পুজো টুজো হলে একটু আধটু খায় আমি বলে দিয়েছি মেয়েকে ওটা কিচ্ছু না হ্যাঁ ও সব ছেলেরাই খায় না খেলে হয় যেমন পুরুষের গোঁপ থাকা ভালো তেমনি একটু নেশা ভাং করা ভালো না হলে কিরকম মেদো মেদো লাগে হ্যাঁ খাবে একটু বেশ বীরের মতো হবে মাকে মারবে স্ত্রীকে মারবে তবে না ছেলে রাধে রাধে হ্যাঁ গর্ব করে অনেক মায়েরা গর্ব করে যদি কেউ বলে তোমার ছেলে সুরাপান করে পড়ে আছে রাস্তায় বলে তা পড়ে আছে তাতে কি হ্যাঁ ছেলে একটু পুজো পাঠে খাবে না হ্যাঁ খেয়েছে একটু ভালো তো কি আছে আনন্দ করো এই আনন্দ যে নিরানন্দের কারণ হবে সেই মায়েরও জানে না সুরার মধ্যে কলিবাস করে দেখুন দেখে নেন যারা সুরা পান করে জীবনটা কেমন তাস পাশা সুরা নারী আর সম্পদ এই পাঁচটার মধ্যে কলিবাস করে কোনদিন শান্তি হতে পারে না হয় না হবেও না হ্যাঁ যেটা বলছিলাম জামাই করুন কোনো আত্মীয় করুন বোতল বাহিনীকে দেখবেন একাদশী বৃহস্পতিবার পূর্ণিমা সংক্রান্তি আপনার বাড়িতে ঢুকবে দুনিয়ার মাতাল আর বলবে ও সব কুসংস্কার সকলে মিলে খাই আসবে ব্যাস নরকে যেতে রাস্তা খুলবে না ভক্তমন্ডলী মায়েরা তাই সৎসঙ্গী স্বর্গে বাস অসৎসঙ্গী নরকে বাস করে দেখবেন আপনারা মিলিয়ে দেখবেন জীবনটা কোন দিকে যাচ্ছে তাই আজকে বলছে কি বলছে এই যে সদনার জীবনে একটি মেয়ে এলো সে বুঝলো না সদনাকে কৃষ্ণ নাম করে তার ভালো লাগে না প্রসাদ পায় তার ভালো লাগে না সাধু সঙ্গ করে তার ভালো লাগে না হ্যাঁ বাতাসা কিনে আনে ধূপ কিনে আনে তার ভালো লাগে না আজকে যে শাড়ি গয়না আনলো অমনি বলছে তোমাকে গরম তেল করে পায় রাধে রাধে আহা আমার এই বাসনা পুরাও তুমি তোমায় ভালোবাসব আমার এই বাসনা পুরাও তুমি এই বাসনা
এই বাসনা পুরাও তুমি আমি তোমায় ভালোবাসবো আমাকে ভালোবেসে কাজ নেই আমি সারা জীবন বলে আসছি আমাকে না তাকে ভালোবাসো তার লোককে ভালোবাসো তার জনকে ভালোবাসো জীবন তোমার কানায় কান দেবতারা প্রণাম করবে পৃথিবীর নরনারী দেবতার পূজা করে দেবীর পূজা করে কিন্তু জগতের বৈষ্ণব সাধুকে দেবতারা প্রণাম করে ভেবে দেখো রে মন ভেবি দেখো কি পেয়েছো জীবন যা তুমি শাড়ি গয়না নিয়ে সুখে থাকো পরো আনন্দ করো কিন্তু আমায় বলো না আমি বড় দুঃখে আছি আজ আমি বড় দুঃখে আছি আমার যেন প্রাণ চলে গেছে আমার দাঁড়িয়ে আছে পাল্লা আছে কিন্তু আমার পাট খারাপ আরে কি আছে গেছো গেছে তাতে কি আছে টাকা আছে তুমি কি বাটখারা কেন না রে হৈমবতী না এ বাটখারা কিনা যায় না ওটা আমার বাবা আমাকে দিয়ে গিয়েছিল ওটা যে কি তাও জানি না ওই একটা বাটখারার দ্বারা আমি কিলো কিলো সব মেপে দিতাম অনেক বিক্রি করতাম তবু আমার ঝুড়ি শেষ হতো না আমি আনন্দে থাকতাম ওই বাটখারার জন্য ভক্তমন্ডলী মায়েরা ব্রাহ্মণ যে নিয়ে গেল কি করলো গঙ্গা স্নান করালেন দুগ্ধ দিয়ে কর্পূর দিয়ে তাম্বুল দিয়ে সেই বাটখারা স্নান করালেন আসলে ওটা দোকানদার জানতো বাটখারা কিন্তু ব্রাহ্মণ জেনে নিল এটা শালগ্রাম শিলা রাধে রাধে ও মূর্খ অন্ধ জানে না তাই দাঁড়ি পাল্লায় রেখে ওজন করে কিন্তু ওটা শালগ্রাম শিলা স্বয়ং ভগবান সাক্ষাৎ ভগবান তাই ব্রাহ্মণ তাকে এত কিছু দিয়ে ওটা নিয়ে নিল কিন্তু সদনাকে আর বলল না যে এটা ভগবান তার কাছ থেকে এটা ঠকিয়ে নিয়ে নিল এবার অনেক কিছু দিয়ে স্নান করালো পুজো করলো ক্ষীর মাখন দধি লুচি পুরি মিষ্টান্ন ভোগ লাগালো ভোগ লাগালো গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা ওই রায় হরি হরি ধরে করিতে লাগিলা হায় হায় উলু ধ্বনি হরি ধ্বনি করিতে লাগিলা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা
হরি বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল করুণায়ার গন্ধগোর হরি বল হরি বল করুণায়ার গন্ধগোর হরি 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 বল হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বদন ভরে সবে বাদে হরি বল হরি বল হরি বল ভরি সবে হরি বল হরি বল হরি বল হরি বল মদন গোপাল কি শালগ্রাম শিলা কি জিতে গেছি কি শ্যাম সুন্দর জয় হোক শ্যাম সুন্দরের জয় হোক তাহলে হবে ভগবানের জয় আরে মরা দেহের জয় দিলাম হরিনাম ভালো লাগে শোনো বাবা জীবন আজ আজ কাল চলে যাবে কিন্তু আপনাদের হৃদয়ে যদি কৃষ্ণ নামের অঙ্কুর হয় সেইটুকু আমার জীবন ধন্য হবে সবার আশীর্বাদ নিয়ে যেন জীবন চালিয়ে নিতে পারি ছোটবেলা থেকে বাবার হাত ধরে দাদুও কীর্তন করতেন বাবাও করতেন বাবার হাত ধরে এই পথে আসা আজকে কীর্তন জীবনের অনেকটাই রাস্তা পার হয়ে চলে এলাম দেখলাম একটা সুন্দর জিনিস সবচাইতে কি যারা হরিনাম শুনছে আজ আপনারা আমার সামনে বসে হরিনাম শুনছে এমন অনেকে আছে আমাকে এখনো দেখেনি কিন্তু আমার কথাগুলোকে শুনে তারা জীবনে পালন করছে হাতে তালি দিয়ে হরিনাম করছে তিলক দিয়েছে হ্যাঁ মাথা মুড়িয়ে ঝোলামালা নিয়ে হরিনাম করছে এমন অনেক ভক্ত তা যারা তারা বলছে যে কথা শুনে আমরা এই পথে এসেছি আগে শোনা দরকার ছিল দেখো সময় হলেই হয় হ্যাঁ তবে আমি একটা মাধ্যম মাত্র কথাগুলো আমার না কথাগুলো স্বয়ং ভগবান যুগ যুগ ধরে এই কথা প্রচারিত হচ্ছে শুধু মানুষ যখন সময় হয় তখনই শোনে যেরকম ডাকাত এতদিন চুরি করলো কিন্তু একদিন তার কানে হরিনাম ঢুকে গেল জীবন বদলে গেল ঠিক সেরকম মানুষের জীবনে কবে যে বদল আসবে কবে যে শুরু হবে সেটা ঈশ্বর ছাড়া কেউ জানে না রাধে রাধে তাই আমি সব জায়গায় বলি তিলক দেওয়ার লাগে না গলায় মালা পড়ার লাগে না হ্যাঁ নিয়ম নিষ্ঠা এখনই আপনাকে পালন করতে হবে কিন্তু শুনতে হবে যদি না শুনেছ পিছিয়ে পড়েছ না শুনেছ তো মরেছ শুনতে থাকো জীবনের মানে প্রকৃত আনন্দের গোড়া খুঁজে পাবে তবেই তো তুমি জীবনটা ভোগ করবে কারণ এটা আমার বাণী না অমৃতময় ভগবানের বাণী বহু মানুষ আজ বেঁচে গেল ভগবানের কৃপায় বহু মানুষ বেঁচে গেল আজকে বহু মানুষ বলছে এটা 10 বছর আগে শোনা দরকার ছিল শান্তি এসেছে হ্যাঁ আরো ভালো দেখছি আমরা যেখানে যে যাচ্ছি সেখানে আর এরকম ছোট জায়গায় হরিনাম হচ্ছে না মাঠে হচ্ছে এত ভক্ত দূর দূরান্ত থেকে আসে তাইটি কি মহাপ্রভুর কৃপা রাধে রাধে এ কোনো কীর্তনিয়ার ম্যাজিক নয় কীর্তনিয়া অতি নগণ্য ব্যক্তি ভগবান তার বাণীগুলি প্রচার করছেন তিনি হ্যাঁ তিনি বলেছিলেন কলিযুগে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম হরি হরি আজ কয়েক বৎসরে দেখতে পাচ্ছি সেটা বৃদ্ধি পাচ্ছে মহাপ্রভুর কৃপা বহু মানুষ এখন হরিনামের তলায় হ্যাঁ চোখের জলে ভগবানের সেবা করছে বলো রাধা মাধব কি ভোগ হয়ে গেল ব্রাহ্মণের বাড়িতে শালগ্রাম শিলা নিয়ে চলে গেল বাটখারা ভুলিয়ে পুজো হয়ে গেল রাত্রি দুটোর সময় ব্রাহ্মণ নিদ্রায় আছে স্বপ্নে আপনারা জানেন তো নৃসিংহদেব জানেন তো নর সিংহ অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ পশু তাই সেই নরসিংহ রূপ ধারণ করে ভগবান ব্রাহ্মণের বুকের উপরে বসেছে জানেন তো শিলাটঙ্ক নখালয় ভগবান নৃসিংহদেবের হাতে যে নখ গুলো রয়েছে না সেটা শিলার উপরে বসে যায় মানে পাথর কেটে যায় আর সেই নখ যদি কারো বুকে দেয় দিয়েছিল কার প্রহ্লাদের বাবার নাম কি একবারে পাকা ভক্ত আপনারা কোনো সময় লাগলো না কি নাক্ষ
চমৎকার। প্রণাম আপনাদের চরণে। হ্যাঁ, হিরণ্যকশিপু ভগবান তার কোলে নিয়েছিল। হিরণ্যকশিপু নিয়ে কি করেছিল? অন্য কোনো অস্ত্র লাগে না, একবার নখ বসালো, বুক ফেড়ে দিয়েছিল। হ্যাঁ, বলেছিল আমার ভক্তের পিছনে লাগলে তার এই দশা করি। প্রহ্লাদকে কোলে নিল, তার বাবার বুক ফেটে। কেন না? কৃষ্ণ ভক্তের পিছনে লাগা, কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বৈমুখী। কৃষ্ণ ভক্তকে যারা বাধা দেয় ধর্মপথে, তারা বৈমুখী জন, তাদেরকে আমি এরকমই করি। এই জন্য ওনাকে বলা হয় বিঘ্ন বিনাশন নৃসিংহ ভগবান। বলো ভগবান বিঘ্ন নাশন কি? বিঘ্ন নাশন নৃসিংহদেব কি? প্রহ্লাদ মহারাজ কি? ওদিকের হলো কি? ব্রাহ্মণের বুকে বসে বলছে দেব দেব, বলে প্রভু আমার অপরাধ। তোর অপরাধ হলো তুই ঠকিয়ে আনলি কেন আমাকে? প্রভু ঠকিয়ে মানে? আমি তো সৎনার কাছে ছিলাম, তুই তাকে ঠকবাজি করে টাকা পয়সা দিয়ে শাড়ি গয়না দিয়ে আমাকে নিয়ে আসলি কেন? প্রভু ওটা কি থাকা বলে? ওই মাছের দুর্গন্ধ আপনাকে তুলসী দেয় না, চন্দন দেয় না, ওই দাঁড়ি পাল্লায় রেখে দেয়, ওটা কি ঠিক আছে প্রভু? তাই আপনাকে এনে তো আমি দুগ্ধ দিয়ে স্নান করিয়েছি, গঙ্গা জল দিয়ে, দরকার নেই। আমি যেখানে ছিলাম সেখানে ভালো ছিল। ওই যে অঙ্গ মন্ত্র শুনতে আসি না, ও আমাকে গান শোনা, ওর হৃদয়ে যে ভক্তি আছে তোর হৃদয়ে তার শিখি মাত্র না। মন্ত্র বললে যদি ভগবান পাওয়া যেত তাহলে অনেক মন্ত্র লোকে পড়তে পারত, অনেকে পড়ে পায় না। ও মন্ত্রের দ্বারা হয় না, মন্ত্রেও হয় না, তন্ত্রেও হয় না, সাধনায় হয় না, ভজনায় হয় না, হয় কিসে? ভক্তির সাধনা। হরি বল হরি বল। বলে প্রভু ও দাঁড়ি পাল্লায় রাখ, দাঁড়ি পাল্লায় আমি থাকি না, থাকি তার হৃদয়ে। বলে ও তো আপনাকে পূজো করে না। পূজো মানে তুই জানিস মন্ত্রতন্ত্র, পূজো মানে ভালোবাসা, পূজো মানে সেবা। ও আমাকে সেবা দেয় বলেই তো আমি জন্ম জন্ম ওখানে আছি, ওর বাপের কাছে ছিলাম, ওর দাদুর কাছে ছিলাম, এখন ওর কাছে আছি। তাহলে বুঝুন হরিনাম কি জিনিস। তাই বলছে তুই যদি ভোর হওয়ার আগে আমি যেখানকার যেখানকার জিনিস সেখানে যদি না দিয়ে আসিস তাহলে নখ দিয়ে তোর বুক ফেড়ে দেব। ভাবু সে রাখে কোথায়? দাঁড়ি পাল্লা। এ রাখলো কোথায়? সোনার সিংহাসন। হ্যাঁ, ময়ূরের পালক দিয়ে হাওয়া করে, কত কিছু করে, কিন্তু ভগবান বলে আমি সেইখানে থাকবো। এটা ভাবতে হবে। কেন? এর কি আছে ওর কি নেই? আপনারা যারা হরিনাম শুনছেন তত্ত্বটা জানলেন, ভগবান কার? ধনীর নয়, মানির নয়, পণ্ডিতের নয়, কুলিনের নয়, ভগবান কাঙালির ভক্ত। কৃষ্ণ প্রেমের কাঙাল। যে আমাকে কেঁদে ডাকে আর আমি তুমি কাঁদাও তাকে, কেঁদে ডাকে আর তুমি কাঁদাও তাকে, সারে হলতা কাঁদন অবিনা, দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না।